এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এ সময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে 1.01 টাকা। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে নুরানি ডাইং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ML ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, সোনালী আশ ও BFS ট্রেড ডাইং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 9 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 11 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান MJL বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 18 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 21 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্টের সুপারিশ আসতে পারে। আর্গন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। সেকেন্ডারি মার্কেটে সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী 10 অক্টোবর।